আমার রান্নাঘর চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিজি আলুর পরোটার রেসিপি। তো চলুন দেখে নেওয়া যাক পুরো প্রস্তুত প্রণালী। তো রেসিপিটা বানানোর জন্য প্রথমে একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণে ময়দা। এরপরে দিয়ে দিব 7 মতো লবণ। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রান্নার তেল। এখন এই সব কিছু হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো সব কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেলে এখন আমরা এখানে অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো বানিয়ে নিব। তো আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো বানিয়ে নিচ্ছি। আর অবশ্যই কিন্তু অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো বানিয়ে নিতে হবে, একেবারে পানিটা দেওয়া যাবে না, তা না হলে কিন্তু পারফেক্ট ডোটা হবে না। তো এই যে আমি ডোটা খুব ভালোভাবে ময়ান দিয়ে নিলাম, 2 থেকে 3 মিনিটের মতো আমার ডোটা তৈরি হয়ে গেছে। এখন এটা আমাদেরকে রেস্টে রাখতে হবে। তো আমি একটা র্যাপিং দিয়ে 15 মিনিট রেস্টে রাখছি। আর এই 15 মিনিটের ভিতরে আমরা এর ভিতরে পুরটা তৈরি করে নিব। তো একটা কড়াইতে 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিলাম। তেলটা যখন হালকা একটু গরম হয়ে আসবে তখন এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরা। জিরাটা যখন একটু চটপট করে ফুটে উঠবে তখন এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে পেঁয়াজ। আমি পেঁয়াজটা বড় বড় করে কেটে তারপর একটা একটা করে ছাড়িয়ে নিয়েছি। যখন পেঁয়াজটা হালকা একটু সফট হয়ে আসবে তখন এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুন বাটা। দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের একটা টমেটো, কিউব করে কেটেছি, সেটা দিয়ে দিলাম। 1/2 চামচ লবণ। এখন যতক্ষণ না টমেটোটা একেবারে একটু নরম হয়ে আসে ততক্ষণ মাঝারি আঁচে রান্না করতে হবে। তো টমেটোটা যখন হালকা একটু সফট হয়ে আসবে তখন আমরা এখানে দিয়ে দিব 1/2 চামচ হলুদের গুঁড়া, 1/2 চামচ মরিচের গুঁড়া, 1/2 চামচ ধনিয়া গুঁড়া, 1/2 চামচ ভাজা জিরার গুঁড়া, 1টি কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। তারপর প্রায় 1 মিনিটের মতো মশলাটার সাথে পেঁয়াজটা খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তো মশলাটা আরেকটু কষানোর জন্য আমি এখানে 2 টেবিল চামচ পানি দিয়ে দিচ্ছি। এখন মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেলটা উপরে উঠে আসে। তো আমি মাঝারি আঁচে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দিব মাঝারি সাইজের 2টো আলু সিদ্ধ করে রেখেছিলাম, সেগুলো হাত দিয়ে ভেঙে দিচ্ছি। আর এটা কিন্তু মিহি ম্যাশ করে দেওয়া যাবে না, হাত দিয়ে যতটা সম্ভব ভেঙে দিতে হবে। তো 2টো আলু ভেঙে দেওয়ার পরে এখন মশলার সাথে আলুটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছে। আর মশলার সাথে আলুটা খুব ভালোভাবে মেশালে কিন্তু আমাদের ভিতরে পুরটা তৈরি হয়ে যাবে। তো আমার পুরটা তৈরি হয়ে গেছে, এখন এটা নামিয়ে আমি ঠান্ডা করে নিব। আর এদিকে আমাদের ডোটার 15 মিনিট হয়ে গেছে, এখন আমি র্যাপিংটা সরিয়ে আবারও একটু ভালো করে ময়ান দিয়ে দিচ্ছি। ডোটা যত ভালোভাবে ময়ান দেওয়া হবে রুটিটা কিন্তু ততই সফট হবে। তো ডোটা ভালোভাবে ময়ান দেওয়ার পরে এখন আমি ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। লেচিটা কেটে নেওয়ার পরে এখন এটা আমাদেরকে গোল করে নিতে হবে। তো দেখুন আমি কিভাবে গোল করে নিচ্ছি, এভাবে গোল করে নিলে রুটিটা অনেক সফট হবে। তো সবগুলো লেচি আমি গোল করে নিচ্ছি। লেচিগুলো গোল করে নেওয়ার পরে এখন আমরা এগুলো একটু সাইডে সরিয়ে রাখবো। তারপর বোর্ডে সামান্য পরিমাণে ময়দা ছিটিয়ে দিলাম। এখন একটা লেচি নিয়ে রুটির মতো করে বেলে নিব। তো এটা খুব বেশি মোটাও হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না, মাঝারি সাইজের করে রুটিটা বেলে নিতে হবে। আর খুব বেশি বড় করার দরকার নেই, মাঝারি সাইজের রুটিটা বেলে নিলেই হবে। এই যে দেখুন দেখতে এতটা পুরুত্ব হবে। তো এখন এটা আমাদেরকে ভেজে নিতে হবে। তো তার জন্য একটা ফ্রাই প্যান গরম করে রুটিটা দিয়ে দিলাম। রুটিটার অপর পাশে যখন হালকা একটু কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন এটা উল্টে দিব। তো যখন কালারটা চেঞ্জ হবে তখন এটা নামিয়ে নিব। তো রুটিটা নিয়ে নেওয়ার পরে এক সাইডে আমরা যে ভিতরে পুরটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তারপর একটু চ্যাপটা করে দিব। এরপরে আমরা এখানে দিয়ে দিব মোজারেলা চিজ। আপনাদের হাতের কাছে যদি মোজারেলা চিজ না থাকে সেক্ষেত্রে আপনারা না দিলেও চলবে, তবে দিলে একটু খেতে বেশি ভালো লাগে। এখন মাঝখান থেকে রুটিটা উল্টে দিলাম, একটু চেপে চেপে দিব। তো এই তো তৈরি হয়ে গেল আমাদের
একটি নাস্তা। তো এখন এটা আমাদেরকে ভেজে নিতে হবে। তো ফ্রাই প্যানে আমি 1.5 টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিলাম। তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তখন আমরা নাস্তাগুলো দিয়ে দেব। আর তেলটা এমনভাবে দিতে হবে যাতে রুটির ভিতরে তেলটা ঢুকে না যায়। রুটির ভিতরে যদি তেলটা ঢুকে যায় তাহলে কিন্তু অনেকটা বেশি ফুলে যাবে আর খেতে ভালো লাগবে না। তো যখন অপর পাশে হালকা একটু কালার আসবে তখন আমরা এটা উল্টে দিব। আর উল্টে পাল্টে যতক্ষণ না একটা মনের মতো কালার চলে আসে ততক্ষণ আমাদেরকে ভেজে নিতে হবে। আর আপনারা কিন্তু এই রুটিগুলো সংরক্ষণ করতে পারবেন প্রায় 2 থেকে 3 দিনের মতো, নর্মাল ফ্রিজে রেখে এটা খেতে পারবেন। তো আমার নাস্তাগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে পরিবেশন করে দিয়েছি। তো তৈরি হয়ে গেল সুস্বাদু আলু চিজি পরোটার রেসিপি।